নমস্কার, সেভনাফেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। অসুস্থ মিঠুন চক্রবর্তী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শনিবার থেকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কেমন আছেন তিনি সেই খবর পেতে মুখিয়ে রয়েছেন তার অনুগামীরা। এহেনো পরিস্থিতিতে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে কলকাতার বেসরকারি হাসপাতালে পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার। মহাগুরুর সঙ্গে দেখা করার পাশাপাশি তার খোঁজ খবর নেন। সন্দেশখালী কাণ্ডে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে সন্দেশখালী এক ও সন্দেশখালী দুই ব্লকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে সিপিএম। এমনিতেই বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অশান্তির কারণে অগ্নিগর্ভ হয়ে রয়েছে সন্দেশখালী। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে 144 ধারা। এহেনো পরিস্থিতিতে গতকাল অশান্তি ছড়ানোর অভিযোগে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে গ্রেপ্তার করার পর বিক্ষোভে সরব হয় সিপিএম। এদিন সকাল থেকে বন্ধের জোরে থমথমে গোটা এলাকা বন্ধ দোকানপাট। সন্দেশখালী যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে রাজবাড়ী, সরবেরিয়া, আকুঞ্জিপাড়া, মিনাখা সহ একাধিক জায়গায় বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। 100 দিনের বকেয়া কাজের টাকা, আবাস যোজনার বকেয়া টাকা, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়ে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অবরোধ বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে বেশ কিছুক্ষণ আটকে পড়ে রাজ্যপালের কনভয়। পরিস্থিতি সামাল দিতে অবরোধকারীদের হটিয়ে দিয়ে রাজ্যপালের কনভয় অবরোধ মুক্ত করে প্রশাসন। সন্দেশখালী নিয়ে মুখ খুললেও দলের নেতা পলাতক শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুধুমাত্র জানালেন সন্দেশখালীতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটল মৃত্যুর ঘটনা। ঘটনাস্থল হাওড়ার আমতা রোড। জানা গেছে এদিন হাওড়ার বরগাছিয়ার দিক থেকে মুন্সিরহাটের দিকে বাইকে চেপে যাচ্ছিলেন দেবদাস আশ এবং তার স্ত্রী বুলি আশ। জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলআইসি অফিসের সামনে আসতেই উল্টো দিক থেকে আসা একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে যায় দেবদাস এবং তার স্ত্রী। স্থানীয় মানুষজনই তাদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দেবদাস আশকে মৃত বলে ঘোষণা করেন। পরে তার স্ত্রী পুলি আশের অবস্থার অবনতি হলে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। মৃত ব্যক্তির বাড়ি উদয়নারায়ণপুর থানার দক্ষিণ সিংটি রায়চক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। এবার জলপথে ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও মসৃণ হতে চলেছে। সৌজন্যে মুর্শিদাবাদের লালগোলা ব্লকের অন্তর্গত ময়া এলাকার পদ্মা নদীর ধারে নবনির্মিত নদী বন্দর। আজ এই নয়া বন্দরের উদ্বোধন করেন কেন্দ্রীয় জাহাজ এবং বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন নদী বন্দরের মাধ্যমে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের সুলতানগঞ্জের নদী বন্দরে পৌঁছে যেতে পারবে। তাই এই নয়া নদী বন্দরের দ্বারা দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক যে আরও দৃঢ় হতে চলেছে তা বলাই বাহুল্য। গত 3 দিন ধরে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে বাসুদেবপুর মোড়ের কাছে রহস্যজনকভাবে দাঁড়িয়ে থাকা কন্টেনার থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ। বাসুদেবপুর থানার পুলিশের সন্দেহ হওয়ায় অভিযানে নেমে কন্টেনার খুলে তল্লাশি শুরু করতেই ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করে রাখা নিষিদ্ধ তরল। সূত্রের খবর, ওই প্যাকেট ভর্তি কন্টেনারটি গাজিয়াবাদ থেকে হাওড়ার পাঁচলায় যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এই গাড়ির চালক ও খালাসি গাড়ি রেখে এখানে চম্পট দেয়। ইতিমধ্যে তরল মাদক এবং গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফের বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে মুর্শিদাবাদ। ডোমকলের ধুলাউড়ি অঞ্চলের তুলসীপুর শীষাপাড়া এলাকায় একটি বাড়ির পেছন থেকে দুটি ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। এদিন এলাকায় রহস্যজনকভাবে দুটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছায় এসডিপিও সহ ডোমকল থানার আইসি। বোমাগুলি উদ্ধার করে পরবর্তীতে বোম ডিসপোজাল টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মোট 10টি বোমা পাওয়া গিয়েছে বলে খবর। কে বা কারা এই বিস্ফোরকগুলি মজুত করে রেখেছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গণেশ সাহা, সেভনাফেক নিউজ, মুর্শিদাবাদ। জয় হিন্দ।